ওয়েলকাম ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা ভোটের বিভিন্ন ভিডিওতে আপনারা বহু প্রশ্ন করছেন, আমি যথাসম্ভব উত্তর দিচ্ছি। তবে কিছু কিছু ক্ষেত্রে উত্তর দিয়েও হয়তো বিষয়টা আমি বোঝাতে পারছি না, বা হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিছু একটা হতে পারে। তো এরকম বেশ কিছু টপিক নিয়ে যেগুলো আপনাদের মধ্যে ডাউট রয়েছে, আমি একটু সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন এই ভিডিওতে আমি বিশেষ করে যেদিন আমি ইলেকট্রাল রোলের একটা ভিডিও দিয়েছি, তো সেই ইলেকট্রাল রোলে যে ডিলিটেড, সেখানে শিফটেড, অ্যাবসেন্টি, তার সাথে আপনারা এএসডি ভোটারের একটু গুলিয়ে ফেলছেন, এই বিষয়টা আমি আলোচনা করব। টেস্ট ভোট যদি ভোটার ফলস হয় তাকে পুলিশে কেন তুলে দেব না, এ প্রশ্ন আপনারা করছেন। মেশিন যদি খারাপ হয় সেক্ষেত্রে মকপোল করা বা মেশিন চেঞ্জ হওয়া, বা কোন কোন ফর্মগুলো আমরা কীভাবে ফিল আপ করব। পাশাপাশি আপনারা এবারে যে ভোটাররা মাস্ক পরে আসবে সেক্ষেত্রে ফার্স্ট পোলিং অফিসার কীভাবে আইডেন্টিফাই করবেন, বা 17A-র শুরুতে একটা লেখা লিখতে হবে সেটা কোথায় লিখবেন, ডেলিভার এজেন্ট কীভাবে বুথে আসবে, তিনি কি দেখিয়ে বুথে আসবেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আপনারা করছেন। তো আমি একটু সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন দেখুন, যেটা ট্রেনিংয়ে বলা হয়েছে বা বিভিন্ন গাইডলাইনে যেটা বলা হয়েছে, যে ভোটাররা যখন মাস্ক পরে আসবেন, ফার্স্ট পোলিং অফিসার ভোটারকে কিছুক্ষণের জন্য মাস্কটা নিচে নামাতে বলবেন, অবশ্যই সেফ ডিস্টেন্স রেখে, যাতে করে মুখটা আইডেন্টিফাই করা যায়। এটা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, কিছুক্ষণের জন্য মাস্কটাকে নামাতে বলা হয়েছে, তারপরে তিনি মাস্কটা আবার পরে নেবেন। তো এটা গেল সেই বিষয়ে। নেক্সট যে টপিকসগুলি আপনারা বিভিন্ন সময়ে জানতে চেয়েছেন, যেটা ইদানিং যেটা নিয়ে সমস্যা হচ্ছে, আমি মার্কড কপির যে ভিডিওটা দিয়েছিলাম ইলেকট্রাল রোলের, অ্যাকচুয়ালি মার্কড কপি বলাটা ভুল, কারণ মার্কড কপি আপনারা একদম ভোটের দিন পাবেন। তো সেখানে ডিলিটেটেড বেশ কিছু নেচার ছিল, যেমন এক্সপায়ার, শিফটেড, রিপিটেড, মিসিং আর ডিসকোয়ালিফাই। তো এখানে বিশেষ করে এই শিফটেডটা নিয়ে, অর্থাৎ যারা স্থানান্তরিত হয়েছে, আর এএসডি ভোটারের এই যে এস ফর শিফটেড, এই দুটোকে আপনারা অনেকে গুলিয়ে ফেলছেন, এই বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করি। পাশাপাশি আমি যেদিন ইলেকট্রাল রোলের ভিডিওটা দিয়েছিলাম, সেখানে একটা ড্রাফট রোল আর একটা ফাইনাল রোল দুটোকে দেখিয়েছিলাম কম্পেয়ার করার জন্য। তারপরে আপনারা প্রশ্ন করছেন তাহলে সংশোধনগুলো আমরা কোথায় দাগ দেবো, অ্যাকচুয়ালি ড্রাফট রোলটা আপনারা পাবেন না, আমি কম্পেয়ার করার জন্য দুটোকে দেখিয়েছিলাম, আপনারা ফাইনাল রোল যেটা সেটাই পাবেন। সেখানে প্রত্যেক ভোটারের একটি করেই নাম থাকবে সিরিয়াল, সেখানেই দাগ দেবেন, দুবার করে নাম থাকবে না। এরপরে আমি যে জায়গাটা দেখুন, এএসডি ভোটারদের একটা লিস্ট, এইরকম এএসডি ভোটারদের লিস্ট ডিসি থেকে দেওয়া হবে, সেখানে কারোর অ্যাবসেন্টি, কারোর শিফটেড, কারোর ডুপ্লিকেট, এরকম বিভিন্ন নেচার থাকবে। একটা কথা ভালো করে বুঝে নিন, এএসডি ভোটারদের নাম কিন্তু আপনার ইলেকট্রাল রোলে আছে এবং প্রত্যেকেই ভোট দেবার যোগ্য, যদি তারা নিজেদেরকে যোগ্য বলে প্রমাণ করতে পারে আফটার প্রপার ভেরিফিকেশন বা ইনভেস্টিগেশন। প্রিজাইডিং অফিসার যদি সামারি এনকোয়ারি করে বোঝেন যে ভোটার সঠিক, তিনি তাকে ভোট দিতে অ্যালাউ করবেন। এএসডি ভোটারদের ভিডিওতে আমি এটা ডিটেলসে বলেছি, কাজে এএসডি ভোটারদের কিন্তু তারা ভোট দিতে পারবে, তার এখানে নেচার অ্যাবসেন্টি হোক বা শিফটেড হোক। কিন্তু ইলেকট্রাল রোলেতে যাদের এরকম ডিলিটেড লেখা আছে, এবার ডিলিটেড এখানে পাশে আর, আর মানে রিপিট, এই যে পাশে এস, এস মানে শিফটেড, এই এস আর এগুলোকে নিয়ে আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন। এখানে ডিলিটেড লেখা থাকলে তারা কোনো অবস্থাতেই ভোট দিতে পারবেন না, তার নেচার কি আছে সেটা নিয়ে আপনি দয়া করে মাথা ঘামাবেন না। আপনি শুধু এটুকু দেখবেন যে ইলেকট্রাল রোলে তার ডিলিটেড লেখা আছে। কেন আমি এই কথাটা বলছি, দেখুন ইলেকট্রাল রোলের টপ সিটটা এই ধরনের দেখতে হয়, যেমন মাদার রোলেতে ধরুন, এটা কিন্তু আমি 162 চৌরঙ্গি মানে এই 2021 সালের ইলেকট্রাল রোলই দেখাচ্ছি, জাস্ট এবছরের একদম লাইভ। তো সেখানে দেখুন প্রথমে ছিল 632, একটু ভালো করে বুঝে নিন, তারপর আপনার স্পেশাল সামারি রিভিশন 2021 সালে যেটা হয়েছে সাপ্লিমেন্ট ওয়ান অ্যাডিশন মানে সংযোজন হয়েছে, 17 পুরুষ 17 মহিলা 34, তাহলে 632 34 হলো আপনার অ্যাডিশন মানে 666। তারপরে দেখুন ডিলিশন লিস্ট 5-5-10 জন ডিলিট হয়ে 666 থেকে আপনার তাহলে মোট ভোটার দাঁড়ালো 656। এবার আমি যে জায়গাটা যাচ্ছি, তাহলে এই যে 10 জন ডিলিটেড, তাহলে এদেরকে বাদ দিয়ে আপনার বুথে মোট ভোটার হচ্ছে 656। তাহলে যাদেরকে বাদ দেওয়া হলো
তারা কি করে ভোট দিতে পারবে? কারণ আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে সবাই যদি ভোট দেয়, যদি এদেরকেও আপনি ভোট দিতে অ্যালাউ করেন, তাহলে তো আপনার টোটাল ভোট হবে 666, তাহলে আপনার ভোটার 656 আর বুথে ভোট পড়লো 666, এটা তো হতে পারে না। তাহলে যে 10 জনকে ডিলিটেড এখানে লেখা আছে তাদের নেচার যাই হোক, তারা কোনো অবস্থাতেই কিন্তু ভোট দিতে পারবেন না। অর্থাৎ ইলেকট্রাল রোলে ডিলিটেড লেখা থাকলে তার নেচার নিয়ে মাথা ঘামাবেন না, তিনি ভোট দিতে পারবেন না। আর এএসডি লিস্টে যাদের নাম আছে প্রত্যেকেই ভোট দিতে পারবেন যদি আপনি তার পরিচয়ে সন্তুষ্ট হন। এটা গেল বিষয়টা। নেক্সট, আমরা যে জায়গাটা আপনারা অনেকে কনফিউজড হচ্ছেন, রিলিভার এজেন্ট কি দেখিয়ে আসবে? দেখুন, রিলিভার এজেন্টকে আলাদা পাস ইস্যু করার কোনো প্রভিশন নেই। আমরা এজেন্ট পাস ইস্যুর ভিডিওতে বলেছি, মেন এজেন্টের নাম এখানে থাকবে অতুল দত্ত, রিলিভার এজেন্টের নাম এখানে থাকবে ফাল্গুনী দে, যদি আরেকজন থাকে কমা দিয়ে লিখবেন। একটি পাস ইস্যু হবে রাজনৈতিক দল পিছু। এবারে আপনি বলতে যদি সেরকম আপনার মনে হয়, তাহলে মেন এজেন্ট পাস নিয়ে বেরিয়ে গেল, তিনি ডেলিভার এজেন্টকে দেবেন, তারপর তিনি এসে ঢুকবেন। ইন দ্য মিন টাইম যে ভোটগুলো হবে তারা রেকর্ড করতে পারবে না বা আপনাকে ভোট বন্ধ রাখতে হবে, কিন্তু এটা প্রসেস নয়। অ্যাকচুয়ালি এজেন্টরা যখন আসেন তারা পুলিশকে বা সেন্ট্রাল ফোর্সকে যখন বলেন যে আমি এজেন্ট, তাদেরকে এমনি অ্যালাউ করা হয়। বড় জোর আপনাকে বাইরে ডাকতে পারেন সেন্ট্রাল ফোর্স, যে দেখুন স্যার ইনি এজেন্ট বলছেন, উনি আপনি তখন দেখবেন যে ওনার কাছে ফর্ম 10 আছে কি না, আপনি অ্যালাউ করবেন। কারণ এটাই সিস্টেম, এইভাবেই গোটা ভারতবর্ষে ভোট চলছে। যারা ফোর্সের লোক থাকেন তারাও জানেন যে এজেন্টরা এইভাবেই মাঝ রাস্তায় বা মাঝ পথে ভোটে আসেন। কাজে ওটা নিয়ে কোনো চিন্তা নেই, ডেলিভার এজেন্ট ঠিক এসে ঢুকে যাবে, ঠিক ভোট চলবে। পরে আরেকটি যে বিষয় হচ্ছে টেস্ট ভোটে, ভোটার যদি মিথ্যা বলে তাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করবো কি না, অনেকেই আপনারা এই বিষয়টি নিয়ে তর্ক করছেন। তর্ক করাটা স্বাভাবিক, কারণ এখানে বলা আছে যে ভোটার ফলস হলে তাকে তার 6 মাস জেল বা 1,000 টাকা জরিমানা অথবা দুটোই হতে পারে, কিন্তু এখানে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলা নেই। এখন এখানে ভোটার ডিক্লারেশন দিচ্ছে, সই করছে, তার ডিটেলস লেখা আছে, এই ফর্ম আপনি জমা দিচ্ছেন। নির্বাচন কমিশন যদি মনে করে সেই ভোটারের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাকে অ্যারেস্ট করবেন। কেন আমি এই কথা বলছি, দেখুন চ্যালেঞ্জ ভোট যখন হয়, আপনারা চ্যালেঞ্জ ভোটের ভিডিওতে দেখবেন সেখানে লেটার অফ কমপ্লেন টু দি স্টেশন হাউস অফিসার পুলিশ, এরকম একটি ফর্ম থাকে, এবং এখানে ফর্মে রিসিপ্ট কপি আছে, দি অ্যাবাভ লেটার অ্যান্ড দি পার্সন রেফার টু দেয়ার ইন ওয়ার হ্যান্ডেড ওভার টু মি বলে, এটা কিন্তু সিগনেচার অফ, মানে ওই যে পুলিশ যা যার হাতে ভোটারকে তুলে দেবেন তিনি আপনাকে রিসিপ্ট কপি দেবেন। অর্থাৎ চ্যালেঞ্জ ভোটেতে আলাদা ফর্ম আছে, ভোটার মিথ্যা হলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার, তার ডিটেলস এন্ট্রি করে তাকে তুলে দিতে হয়। কিন্তু টেস্ট ভোটের ক্ষেত্রে এই ধরনের কোনো ফর্ম নেই বা পুলিশের হাতে তুলে দিতে হবে সেটা বলাও নেই। কাজেই টেস্ট ভোটে ভোটার ফলস হলে আমরা তাকে পুলিশের হাতে তুলে দিতে যাব না, তার ডিটেলস লিখে আমরা তো ফর্ম জমা দিচ্ছি, ইলেকশন কমিশন চাইলে তার ডিটেলস পেয়ে যাবে, তার বাড়িতে পুলিশ পাঠিয়ে তাকে অ্যারেস্ট করাবেন, ওটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। নেক্সট যে বিষয়টা, যে ওই যে ফর্ম 17 শুরুতে এই লেখাটা এবছর লিখতে বলা হচ্ছে, আপনারাও সেটা দেখেছেন। এবার আপনারা বলছেন আমরা কোথায় লিখবো, অ্যাকচুয়ালি নতুন যে ফর্ম 17 আসবে সেখানে নিশ্চয়ই এই যে শুরুর জায়গাটা নিশ্চয়ই কিছুটা জায়গা থাকবে, বা এই প্রথম সিরিয়াল এন্ট্রি হওয়ার এই জায়গাটা কিছুটা ফাঁকা থাকবে, সেই ফাঁকা জায়গাতে আপনারা লিখবেন। এবার নতুন না আসা পর্যন্ত তো এটা বলা সম্ভব নয়, কিন্তু এখানে অবশ্যই জায়গা দেয়া থাকবে, সেখানে ওই কথাটা লিখে সই সাবুতগুলি করবেন, কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নেক্সট, আপনারা যেটা বলছিলেন যে মেশিন চেঞ্জ হলে আমরা কি করব, অ্যাকচুয়ালি দেখুন মক পোলের সময় যদি মেশিন চেঞ্জ হয়, যে মেশিনটি চেঞ্জ হবে আমরা সেই মেশিনটি শুধুমাত্র পাল্টাবো মক পোল শুরুর সময় যদি এই কাণ্ডটি ঘটে। কিন্তু ভোট চলাকালীন যদি মেশিন চেঞ্জ হয় সেক্ষেত্রে শুধু ভিভিপ্যাট যদি খারাপ হয় আমরা ভিভিপ্যাট চেঞ্জ করব, কোনো মক পোল করব না। ব্যালট ইউনিট অথবা কন্ট্রোল ইউনিট বা দুটোই যদি খারাপ হয় তখন 3টি মেশিনই চেঞ্জ করব, এবং সেক্ষেত্রে প্রত্যেকটি বোতামে 1টি করে ভোট দিয়ে আমরা মক পোল করব নোটা সহ। এবারে প্রশ্নটা হচ্ছে যে এক্ষেত্রে ফর্ম ফিল আপ, অ্যাকচুয়ালি মেশিন খারাপ হলে আমরা জানি প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 2 আর প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 2টা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। বাকি যে যে জায়গায় আপনার মেশিনের নাম্বার, সেটা কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট বলুন, বা কতগুলি করে ব্যবহার হয়েছে, সেগুলো আপনাকে 2টো করে লিখতে হবে। পাশাপাশি ওই যে নতুন মকপোল স্লিপ, সেগুলো কোন কভারে রাখবেন সেটা সেক্টর অফিসারকে জেনে নেবেন। তিনি যদি আলাদা কভার দেন, আলাদা প্লাস্টিক বক্স দেন, তাহলে আলাদা রাখবেন, নাহলে ওর মধ্যেই ভরে দেবেন। ওই বিষয়টা সেক্টর অফিসার যেমন বলবেন বা ওনাকেই বলবেন, তাহলে প্লাস্টিক বক্স ব্ল্যাক কভার আনতে
দ্বিতীয় মক পোল স্লিপগুলো রাখার জন্য। তো ওটা ওনার সাথে ডিসকাস করে সেইভাবে কাজগুলো করবেন, আর সংশ্লিষ্ট ফর্মগুলো আমি বললাম ওই ফর্মগুলি ওইভাবে ফিল আপ করবেন। তো আপাতত বিভিন্ন কমেন্ট থেকে আমি যেটুকু বুঝেছি যে এই ডাউটগুলো আপনাদের একটু ক্লিয়ার করা দরকার, আমি ক্লিয়ার করলাম। আপনারা প্রশ্ন করতে থাকুন, আমি ঠিক সময়ে সময়ে আপনাদের ডাউট ক্লিয়ার করতে থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।